দর্শক, আমি উম্মেরাহি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সমকাল সংবাদ পর্যালোচনায়। শুরুতেই আপনাদের জানাতে যাই, ঈদুল ফিতরের আগে বড় ধরনের সুখবর পেতে চলেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকরা। প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন 244 জন, এছাড়াও 18 জনকে করা হবে জেলা শিক্ষা কর্মকর্তা। প্রিয় দর্শক, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতি নিয়ে আজকের সমকালের মূল প্রতিবেদন, শিরোনাম শর্ত শিথিল, আসছে বড় পদোন্নতি। এই প্রতিবেদনটি তৈরি করেছেন সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ, যিনি আমাদের সাথে স্টুডিওতে আছেন। আমরা এ বিষয়ে তার সাথে কথা বলবো। সাব্বির নেওয়াজ, সমকালের স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমার প্রথম প্রশ্নটি এসেছে আপনার প্রতিবেদন দেখে, সেটি হচ্ছে প্রধান শিক্ষকদের তীব্র সংকট এই বাংলাদেশে। তাহলে এর কারণ কি? এবং আপনার প্রতিবেদনে আমি দেখতে পেয়েছি যে 351 পদের 233 পদই শূন্য। ধন্যবাদ। এটি হচ্ছে যে আমাদের যে সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে সারা দেশে, সেগুলোতে আমাদের দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদে পদোন্নতি হচ্ছিল না। প্রধান শিক্ষক পদে পদোন্নতির যে ক্রাইটেরিয়াগুলো আছে, তার মধ্যে একটি আছে যে 5 বছর সহকারী প্রধান শিক্ষক পদে কমপক্ষে থাকতে হবে। তো আমাদের সর্বশেষ সহকারী যারা প্রধান শিক্ষক হয়েছেন, তারা সহকারী প্রধান শিক্ষক হয়েছেন 2018 সালে, ফলে তাদের এখনো 5 বছর পূর্ণ হয়নি। তো এই কারণে আমাদের যে শিক্ষকদের, এই প্রধান শিক্ষকদের সংকট, এবং এই সংকটের কারণে আপনার এরই মধ্যে আমাদের সব, মানে যেটি আপনি বললেন যে 233 স্কুলে কোথাও সহকারী প্রধান শিক্ষকরা প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন, কোথাও আবার সিনিয়র শিক্ষকরা প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন। তো এই একটা সংকট সারা দেশে তৈরি হয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে যদি দ্রুত প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া না হয়, তাহলে এই যে প্রতিনিয়ত প্রতি মাসেই তো শিক্ষকরা অবসরে যাচ্ছেন, একটা বড় ধরনের সংকট, আরো বড় ধরনের সংকট তৈরি হবে। আচ্ছা, আমার এর পরের প্রশ্ন বলছিলেন শিক্ষকদের সংকটের কথা, এবার আসা যাক জেলা শিক্ষা কর্মকর্তাদেরও কিন্তু 18 পদ শূন্য রয়েছে। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওই জেলায় প্রশাসনিক কাজে নানা ধরনের জটিলতা শুরু হয়েছে, এই 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 বিষয় নিয়ে যদি আপনি কিছু বলতেন। দেখুন, জেলা শিক্ষা কর্মকর্তা, যেটা আমরা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার বা ডিও বলি, এই ডিও যে পদটি, সেটি হচ্ছে জেলার মাধ্যমিক শিক্ষার তদারকি এবং সম্পূর্ণ শিক্ষা কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন করার জন্য তারা দায়িত্বপ্রাপ্ত। অনেক জেলায় এমন দেখা যাচ্ছে যে জেলা 18 জেলায়, যেটি আপনি বললেন, যেটি প্রতিবেদনে আমি লিখেছি, সেটি হচ্ছে 18 জেলায় জেলা শিক্ষা অফিসার নেই, এবং এই সব জেলায় আপনার দেখা যাচ্ছে একই সঙ্গে জেলার যে, যেমন জেলা স্কুল যেগুলো পুরনো, ওই স্কুলের প্রধান শিক্ষককে হয়তো দায়িত্ব দিয়ে রাখা হয়েছে কোথাও কোথাও, কোথাও আবার সহকারী প্রধান শিক্ষকরা দায়িত্বে আছেন। এই যে নিশ্চয়ই এই প্রশাসনিক কাজগুলোতে অনেক জটিলতা তৈরি হয়েছে এবং ঘাটতি রয়েছে, কারণ হচ্ছে যে যদি ক্যাপ্টেন ছাড়া একটি দল মাঠে খেলতে নামে, যেরকম অবস্থা হয় প্রধান শিক্ষক ছাড়া, মানে আপনার বিদ্যালয়গুলো এইভাবে পরিচালিত হয়। আরেকটি হচ্ছে জেলা শিক্ষা অফিসার ছাড়াও টোটাল মাধ্যমিক শিক্ষার একটা বড় ধরনের প্রশাসনিক শূন্যতা তৈরি হয়। আচ্ছা, আপনার প্রতিবেদনের শিরোনামেই আমরা দেখেছি যে বড় পদোন্নতি আসছে। আপনি আপনি আমি সবাই মোটামুটি এ বিষয়ে জানি যে পদোন্নতি পেতে তদবির কিংবা ঘুষ দিয়ে এই এই ধরনের সংস্কৃতি দেখা যায়, এই ধরনের বাণিজ্য আমরা দেখতে পাই। তো এই 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 ধরনের দুর্নীতি বন্ধে কোনো ধরনের উদ্যোগ কি নেওয়া হয়েছে? দেখুন, যেটি আমাদের প্রতিবেদনে আছে, আমি কথা বলেছিলাম শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডাক্তার ইমামুল হোসেনের সঙ্গে, উনি যেটি বলেছেন যে আসলে শিক্ষকদের কোনো রকম তদবির বা কোনো বাণিজ্যের সঙ্গে জড়ানোর দরকার নেই, পদোন্নতি সরকারি নিয়ম মাফিক এমনিতেই হবে। তবে আপনি জানেন যে আমাদের দেশে বিভিন্ন ধরনের মাধ্যমিক শিক্ষক সংগঠন রয়েছে, এবং এই সংগঠনের কোনো কোনো সংগঠনের নেতারা এই পদোন্নতি বা এই ধরনের কোনো বিষয় নিয়ে তখন তারা নানা ধরনের চাঁদাবাজি করেন, টাকা পয়সা তোলেন, এক ধরনের বাণিজ্যে লিপ্ত হন। তবে সেই সব থেকে বিরত রাখার জন্য শিক্ষা মন্ত্রণালয় কিন্তু বলছে যে কাউকে ধরতে হবে না, তদবির করতে হবে না, নিয়ম মাফিক পদোন্নতি হবে। আচ্ছা, আমার একেবারে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে কোন প্রক্রিয়ায় এই পদোন্নতি দেওয়া হবে? আর আরেকটি বিষয় সেটি হচ্ছে, আপনি জানেন যে প্রধান শিক্ষক হতে হলে 5 বছরের একটা অভিজ্ঞতা লাগে, কিন্তু এবার এই এই ধরনের, মানে এই 5 বছরের পরিবর্তে 2 বছরের অভিজ্ঞতা প্রমার্জন করা হয়েছে, এর কারণ কি?
ধন্যবাদ। যেটি বলছিলাম যে আপনার আমাদের যেহেতু সর্বশেষ পদোন্নতি 2018 সালের শেষে হয়েছে, অর্থাৎ সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি, তাহলে যারা 2018 শেষে ধরেন 19 শুরুতে সহকারী প্রধান শিক্ষক হয়েছেন তাদের 5 বছর পূর্ণ হবে 2024 সাল শেষ হলে। তো এখন 2022 সাল 2024 সাল শেষ হতে গেলে এখন আমাদের যে 233টা প্রধান শিক্ষক পদ শূন্য, দেখা যাবে যে 2024 সাল পর্যন্ত সবগুলো স্কুলের প্রধান শিক্ষক পদই শূন্য হয়ে যাচ্ছে। এই ধরনের সংকট মোকাবেলার জন্য এবার সরকার উদ্যোগ নিয়েছে যে যাদের অন্তত 3 বছর হয়েছে তাদের বাকি 2 বছর প্রমার্জন করে পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং অলরেডি রাষ্ট্রপতি এই 2 বছর প্রমার্জন করে দিয়েছেন এবং এ সপ্তাহেই এই পদোন্নতির যে সভা, ডিপিসি সভা, সেটি অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি। সাব্বির নওয়াজ, সমকাল স্টুডিওতে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নওয়াজের সাথে। তার আজকে যে সমকালের মূল প্রতিবেদন, শিরোনাম শর্ত শিথিল আসছে বড় পদোন্নতি, এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। এই বিশেষ প্রতিবেদনটি তিনি তৈরি করেছেন। তো দর্শক, এতক্ষণ আমাদের আলোচনার মধ্যে আপনারা জানতে পেরেছেন যে পদোন্নতি পেতে হলে যে ঘুষ বাণিজ্য কিংবা তদবির রয়েছে, এই সংকট, সব সমস্ত কিছু কিভাবে সরকার উদ্যোগ নিচ্ছে এগুলো দূর করতে, এই সকল বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.samakal.com। সমকালের সঙ্গেই থাকুন, সমকাল রাখুন।